আলহামদুলিল্লাহ ওসলা ওয়া আল্লা ও আলীনফাউনা ও আজিদনা আলমা এক দিনই বোন বলছেন আমরা বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে যাই আমাদের দেশের বিয়ের অনুষ্ঠানগুলিতে সাধারণত মাহারাম গায়ের মাহারাম নারী পুরুষের মধ্যে কোনো পার্থক্য থাকে না সবাই একাকার হয়ে যায় পরস্পর গল্প গুজব করে প্রশ্ন হচ্ছে এ ধরনের অনুষ্ঠানে আমাদের যাওয়া উচিত কি না যেসব অনুষ্ঠানে অনুসলামিক বা ইসলাম পরিপন্থী কার্যক্রম হয় যেমন আপনি বলেছেন মাহারাম গায়ের মাহারাম নারী পুরুষের সংমিশ্রণ এরপর গান বাজনা বাদ্য ইত্যাদি এ ধরনের অনুষ্ঠানে যাওয়া মোটেও উচিত নয় তবে যদি এরকম হয় যে আপনি সেখানে গিয়ে তাদের ইসলাম পরিপন্থী ও সব কর্মকাণ্ড থেকে তাদেরকে নিষেধ করতে পারবেন এবং আশা করা যায় যে তারা বিরত থাকবে আপনার নসিহত গ্রহণ করবে তাহলে সেখানে যেতে পারেন বরং সেখানে যাওয়া উচিত যদি আপনি নিষেধ করতে পারেন বা তারা বিরত থাকে পক্ষান্তরে আপনার যদি নিষেধ করার মতো সামর্থ্য না থাকে তাহলে এসব অনুষ্ঠান পরিহার করা উচিত মহান আল্লাহ বলেন ওয়াজার ইল্লাদী না তখদ উদীন আহ হুমলা ওয়া ওয়াগর রত হুমুল হায়াত উদ্দুনিয়া ওয়াজাক কিরবিহি আং তুব সালে আন সুম্বি মা আকাশাবাত লে সালে হামিংদুন ইল্লাহি অলি ইউ ওয়ালা শাফিয়া সোরা আল আ না আম সত্তর নম্বর আয়াত এখানে আল্লাহ বলছেন যারা নিজেদের দিনকে খেলতামাশার বস্তুতে পরিণত করেছে এবং পার্থিব জীবন যাদেরকে সম্মোহিত করে মোহিত করে ধোঁকায় নিপতিত করেছে আপনি তাদেরকে বর্জন করে চলুন আর কোরআন দ্বারা তাদেরকে উপদেশ দিন যাতে কেউ স্ব কৃতকর্মের জন্য এমনভাবে গ্রেফতার না হয়ে যায় যে আল্লাহ ব্যতীত তার কোনো সাহায্যকারী ও সুপারিশকারী নেই আল্লাহ তাল আলম